ওই দুটো মমতা ব্যানার্জিকে দিয়ে বহিরাগতদের যেমন বিদায় দিয়েছি, আর একবার যোগ্য শিক্ষা এদেরকে দিতে হবে। আপনারা দেখুন, আমরা বলেছিলাম তো যে আমরা বহিরাগতদের কাছে মাথা নত করব না। আমি সব জায়গায় গিয়ে সভা করে বলেছি যে বলুন আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথা নত করুক, সারা বাংলা জুড়ে একটা আওয়াজ উঠছে না। আপনারা চান দিল্লির কাছে আত্মসমর্পণ করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত করা হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, ভাঙা পা নিয়ে 213টা আসন জিতেছে, আর এখন তো দু পায়ে দাঁড়িয়ে। আর বলেছিলাম খেলা নির্বাচনের পর শুরু হবে, ত্রিপুরায় তো তৃণমূল ঢুকে গেছে, আসামে শুরু হয়ে গেছে, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে আপনি আমার নাম দিয়ে লিখে রাখুন, আমরা যাব, বিজেপিকে হারাবো, সেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জোরাকুই প্রতিষ্ঠা করে আছে। কংগ্রেস বলে যে আমরা নাকি বিজেপির সাথে লড়ছি, অর্থাৎ কংগ্রেস নাকি বিজেপির সাথে লড়ছে। কংগ্রেসের নেতাদের মাটিতে দেখা যায়, বহরমপুরের সাংসদকে মাটিতে পেয়েছেন নিতানন্দ বর, আর এখান থেকে আপনারা জিতিয়েছিলেন আবু তাহের ভাইকে আর খলিলুর রহমানকে, নিজের জীবন বিপন্ন করে কোভিড সময়ে মানুষের জন্য কাজ করেছে, এটাই তৃণমূল আর কংগ্রেসের মধ্যে পার্থক্য। কংগ্রেস নাকি বিজেপিকে হারাবে, কংগ্রেস হয়তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূল করছে, কিন্তু পার্থক্য কি, কংগ্রেস হারছে আর তৃণমূল হারাচ্ছে। কংগ্রেস বিজেপির কাছে হারছে আর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে। 7 বছর ধরে হারিয়েছি, যতবার নির্বাচন হয়েছে ততবার হারিয়েছি, আর এবার তো ভারতবর্ষ জুড়ে খেলা হবে। আপনাদের থেকে 3 বছর সময় চাইছি, দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছে, 5ই জুন, জুন মাস হয়েছে, অগস্ট হয়েছে, সেপ্টেম্বর হয়েছে, 3 মাস হয়েছে। আপনি দেখুন আমি যাতে ত্রিপুরায় পা রাখতে না পারি 144 ধারা করে দিয়েছে, বিপ্লবকে থর 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 করে কাঁপছে, এত ভয় কেন? আপনারা এত বড় রাজনৈতিক দল, এত বড় বড় ইনভেস্টিগেটিং এজেন্সি পাশে রয়েছে, এত বড় নেতা, এত অর্থ বল, এত টাকা, এত গায়ের জোর, সারা ভারতবর্ষ জুড়ে রাজত্ব করছেন, আর এত ভয় পাচ্ছেন কেন আমাকে? আমি তো ত্রিপুরা ঢুকবো, আপনি কদিন 144 করবেন? আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমি সাংবাদিক বৈঠক করে বলেছিলাম, আপনারা শুনেছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর যে রাজ্যে তৃণমূল কংগ্রেস পা রাখবে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য, সে রাজ্য জিতে আমরা বেরোবো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ত্রিপুরা তৃণমূল কংগ্রেস জিতবে, এবং আগামী 3 মাসের মধ্যে দেখবেন কোথায় কোথায় তৃণমূল কংগ্রেস যায়, আর আগামী নির্বাচনে কি ফল হয় আপনারা দেখবেন, দুধ কা দুধ পানি কা পানি করে।